নমস্কার, আমি মৃন্ময়। গোটা পৃথিবী জুড়ে এখন লকডাউন চলছে কোভিড-19 ভাইরাসের জন্য। এরই মধ্যে মধ্যবর্তী পত্রিকার সৌজন্যে একটা সুন্দর কবিতা পাঠের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই অনুষ্ঠানের জন্যই কবিতা পড়ছি। তিনটে লেখা পড়ব। প্রথম দুটো লেখা আফ্রিকান নদীর বাংলা অনুবাদ সিরিজের লেখা, আর শেষ লেখাটি 2019 সালে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, সেপ্টিপিন ফুলের চশমা, সেখান থেকে পড়ব। শুরু করছি আফ্রিকান নদীর বাংলা অনুবাদ সিরিজের লেখা। কাঁধে টান টান করে পাতা মাথার যন্ত্রণা, আমার উঁচু নিচু নিচু উঁচু হয়, কিছু খাপ ছাড়া এসে টানাটানি করে খিদের মোমবাতি, হাঁটা পথে বুঁদ ধরে আসে, ঝুঁকে পড়ে পিচের উপরে, খেলনা বাটির দিন ভেঙে গেল টুক, অন্তত তুমি পচা দড়ির মতো ঝুপ করে ছিঁড়ে পড়ো ছাদের দুপুরে, জামা কাপড় উথালে পাথালে শোও রোদের ছায়ায়, মেঝের গন্ধে বাসি পাখি ডাকে, আলোর ঝামেলা জমে থকথকে, যে সুযোগে রিকশা ঘন হয়, নুনের ভয়ে লুকিয়ে গেল জোঁক, হাত উঠল বুকের নরমে, পাগল রিকশা হঠাৎ কোনো শ্যাওলা ধরা ঠিকানায় থামে। এটা দ্বিতীয় লেখা আফ্রিকান নদীর বাংলা অনুবাদ সিরিজের। খোদার বদলে প্রেমিকার থাকাটা জরুরি, সুরসুর করে রাত বের হলে ভয় পেয়ে আলো মেলে ধরি, সাথে থাকে পালকের খোঁজ, সামান্য নখের হদিশ, তাও কবেকার আপত্তিজনক ওড়ে পাখি হয়ে, কারো অক্ষরছোঁয়া পাপ না বলে কয়ে, আপাতত গোড়ালির ঘষা লেগে মিছিল উঠে গেছে রাস্তার, এহেন ঝান্ডার কালে দেওয়ালে লেপটে থাকা কাস্তার, টুকি টুকি ফেলা নিজেকে নিজের ছায়ায়, অন্ধ বিড়ালও তো বাঁচে মাছের বাহানায়, খলবল সারা পরে জলে, বুকে ধুকপুক দুধ আসে, খাড়া হয় লোমশ, তুমি বেছে ফেলে দিও আমার রাক্ষস। সেপ্টিপিন ফুলের চশমা কাব্যগ্রন্থ থেকে পড়ছি। তবে আমি নিম্নরূপ, দাঁত দিয়ে নখ কেটে দেবো পায়ের, তবুও কি ক্ষমা নেই বলো, দেখো মেঘের শিকার হয়ে, দেখো বুকে কত সরীসৃপ চমকালো, বাজ পড়ে কালো হয়ে যাচ্ছে পৃষ্ঠা, জমানো চিৎকার ফুরিয়ে আসছে দিনে দিনে, তুমি তার ডানার সাহস বেদনা সেপ্টিপিনে, সে খুব যন্ত্রণার তাসপাশা খেলা, আঙুল থেকে নেমে আসে রাজত্ব বিবস্ত্র দ্রৌপদী, সন্ধ্যার অজুহাত চেপে ধরে মানুষের কালসর্প নদী। তবে আমি নিম্নরূপ, উপরে লিখিত, পাপ ধুয়ে নিতে লুকিয়ে স্নানে আসা প্রেত, যক্ষের দেশে ফিরে যাব সব লেখা সব অক্ষর সমেত। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।